প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস হাইলাইটস এর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিও টপিক হলো বিখ্যাত রাইটার জোসেফ এডিসন রচিত একটি রচনা, স্যার রোজার অ্যাট চার্চ। আজকের ভিডিও টপিক হলো বিখ্যাত রাইটার জোসেফ এডিসন রচিত একটি এসে, স্যার রোজার অ্যাট চার্চ, অর্থাৎ গির্জায় স্যার রোজার, স্যার রোজারের গির্জার কাহিনী নিয়ে উক্ত এসেটি। প্রথমে একটি বিষয় বলতে হয়, স্যার রোজার অ্যাট চার্চ এই এসেটির সম্পূর্ণ বাংলা সামারি, বাংলা কাহিনী এখানে আমি তোমাদের মাঝে বলার চেষ্টা করব। আর দ্বিতীয়তে যে ভিডিওটি আমি আপলোড করব স্যার রোজার অ্যাট চার্চ এর পার্ট টু, সেটি হচ্ছে স্যার রোজার অ্যাট চার্চ এর ইংরেজি যে সামারি রয়েছে সেই সামারির বাংলা লেকচার, অর্থাৎ স্যার রোজার অ্যাট চার্চ এটির প্রথম বাংলা যে কাহিনী রয়েছে সেটি, এবং যদি ইংলিশ যে লেকচার রয়েছে, ইংলিশ যে সামারি রয়েছে তার লেকচার যদি আমি একসাথে এখানে প্রদান করি, ভিডিওটি একটু বড় হয়ে যাবে, যার কারণে তোমরা হয়তো বোর ফিল করবে। আর আশা করছি তোমরা যেহেতু থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে পড়ো, নিজেদের ক্রিয়েটিভিটি থেকে মূল কাহিনী জানার পর যে কোনো প্রশ্ন আসলে তোমরা দিতে পারবে। তবুও আমি অন্য আরেকটি ভিডিও আপলোড করব পার্ট টু, যেটিতে স্যার রোজার অ্যাট চার্চ এর ইংরেজি সামারির লাইন বাই লাইন লেকচার প্রদান করা হবে। যাই হোক, শুরু করা যাক স্যার রোজার অ্যাট চার্চ এর বাংলা আলোচনা। জোসেফ এডিসন, তিনি উক্ত এসেটির রচনাকারী। তিনি জন্মগ্রহণ করেছেন 1 মে 1672 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 17 জুন 1719 খ্রিস্টাব্দে ইংল্যান্ডেই, অর্থাৎ মাত্র 47 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। আর তার এই রচনা স্যার রোজার অ্যাট চার্চ, তিনি এটি রচনা করেছেন 9 জুলাই 1711 খ্রিস্টাব্দে, অর্থাৎ তার মৃত্যুর 8 বছর পূর্বে তিনি উক্ত রচনাটি রচনা করেছেন। শুরুতে বলতে হয়, এটি হচ্ছে মূলত একটি পত্রিকা রয়েছে সমসাময়িক, যে পত্রিকাটির নাম হচ্ছে স্পেকটেটর। ওই পত্রিকাটি রিচার্ড স্টিল, লেখক রিচার্ড স্টিল ছিলেন ওই পত্রিকাটির সম্পাদক। তিনি কিছুদিন পর জোসেফ এডিসনকে তার সাথে দেখা করে উক্ত পত্রিকার নতুন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আর তার আমন্ত্রণ গ্রহণ করার পর থেকে তাই স্পেকটেটর পত্রিকাটির সম্পাদক ছিলেন দুইজন, রিচার্ড স্টিল ও জোসেফ এডিসন। লেখক জোসেফ এডিসন তার ওই স্পেকটেটর পত্রিকা একটি কলাম তুলে ধরেছেন, সেটি হচ্ছে সে যেটির নাম ছিল স্যার রোজার অ্যাট চার্চ, অর্থাৎ একটি চার্চের যে পুরোহিত ছিলেন স্যার রোজার তার জীবনী নিয়ে তিনি একটি কলাম তুলে ধরেছেন 1711 খ্রিস্টাব্দের 9 জুলাই স্পেকটেটর পত্রিকায়। আর ওই কলামটি হচ্ছে আজকের আলোচনার বিষয়, যেটি একজন যাজকের জীবন কাহিনী নিয়ে, যার নাম ছিল স্যার রোজার ডি কভারলি। উক্ত প্রবন্ধে দেখা যায় স্যার রোজার একজন সহজ সরল যাজক, তিনি খুব মেজাজি ছিলেন। তিনি গ্রামের সকল লোকদের প্রতি গির্জায় আসার জন্য আহ্বান জানান। তিনি প্রতি রবিবারে প্রার্থনার সময় মাঝে মাঝে খেয়াল করে দেখেন যে কেউ অমনোযোগী হয়ে জিমুচ্ছে কিনা, কেউ কোনো অঘটন ঘটাচ্ছে কিনা, যদি অমন হয় সাথে সাথে তিনি তার জন্য ব্যবস্থা নেন। একই সাথে ধর্মীয় গির্জায় প্রশ্নোত্তর পর্বে যুবকদের বিভিন্নভাবে উৎসাহিত করতেন তিনি। যদি কোনো প্রশ্নের উত্তর তিনি কোনো বালকের কাছ থেকে পান, তবে তাকে উৎসাহিত করার জন্য তিনি তাকে বাইবেল প্রদান করেন। এমনকি তার মায়ের জন্য লবণজাত শুকরের মাংস প্রেরণ করেন। শুধু তাই নয়, গির্জার যে বার্ষিক আয় রয়েছে সেখান থেকে প্রতি বছর 500 পাউন্ড করে যুবকদের জন্য তিনি ব্যয়ের বাজেট করেন, যাতে যুবকরা উৎসাহিত হয়ে ধর্মের দিকে চলে আসে এবং উত্তম চরিত্রের অধিকারী হয়। সেই স্যার রোজার ডি কভারলি, তিনি ধর্মীয় বক্তৃতা দেওয়ার সময় মাঝে মাঝেই স্বর্গীয় আবেগে আপ্লুত হয়ে পড়তেন। বক্তৃতা শেষে তিনি খোঁজ নিতেন কে কে গির্জায় আসেনি, অর্থাৎ তিনি একটু স্কিলফুল ছিলেন। কে কে গির্জা আসেনি তিনি এটা খোঁজ খবর নিতেন তার বক্তৃতার শেষে। এরপর যারা আজকে গির্জায় আসেনি তাদেরকে তিনি বিভিন্নভাবে ভর্ৎসনা করতেন।
এভাবে তিনি ওইসব লোকদের গির্জার দিকে টানতেন, অর্থাৎ ধর্মানুরাগী হওয়ার জন্য মানুষদেরকে তিনি বিভিন্নভাবে আমন্ত্রণ করতেন, গির্জায় আনতেন এবং বিভিন্নভাবে কেয়ারটেক করতেন। আবার দেখা যায় এক পর্যায়ে যখন স্থানীয় যে যাজক রয়েছে ওই যাজকদের সাথে স্থানীয় জমিদারদের কলহ দেখা দেয়, অর্থাৎ তৎকালীন আমলে স্থানীয় যে যাজকগুলো রয়েছে তাদের সাথে জমিদারদের সাথে এক ধরনের কলহ ছিল। তখন তিনি জমিদারদেরকে গির্জায় যোগ দেওয়ার জন্য বিভিন্নভাবে বুঝান, সেই সাথে তিনি জমিদারের সুদখোর ও নাস্তিক অনুসারীদের ধর্মের বাণী শোনান। সেই সময় জমিদাররা ছিল সুদখোর এবং অনেকে ছিল নাস্তিক, তাদের তিনি ধর্মের বিভিন্ন বাণী শোনান, কারণ যদি তারা ধর্ম সম্পর্কে জানে তাহলে যাজকদের সাথে জমিদারদের সাথে কলহ আর থাকবে না, কারণ ধর্ম হচ্ছে শান্তি। যখন তাদের মাঝে যাজকের জন্য বেশ শ্রদ্ধা জাগ্রত হলে জমিদার আরো প্রতিহিংসাপরায়ণ হয়ে বছরের অর্ধেক গির্জা যাওয়া বন্ধ করে দেন। অর্থাৎ যখন যাজকরা স্যার রোজার ডি কভারলির আমন্ত্রণে তারা গির্জা গিয়েছিলেন এবং তারা একটু ভালো হয়ে গিয়েছিলেন, এটি দেখে ওই যাজকদের বিরুদ্ধে যে জমিদাররা ছিল তারা রাগ করে গির্জায় বছরের অর্ধেক যাওয়া বন্ধ করে দিয়েছেন, তারা বছরের অর্ধেক আর গির্জায় যাননি। তখন তিনি জমিদারদের প্রতি হুঁশিয়ারি প্রদান করে বলেন, যদি তিনি তার ত্রুটি সংশোধন না করেন তো তিনি তাদের বিরুদ্ধে বিচার প্রার্থী হবেন। অর্থাৎ স্যার রোজার এতটুকুই ধর্মানুরাগী ছিলেন, জমিদার ও যাজকদের মাঝে যে কলহ ছিল কলহ বন্ধ করার জন্য তিনি তাদেরকে বিভিন্নভাবে ধর্মীয় বাণী শোনাতেন এবং বুঝাতেন, গির্জা আসার জন্য আমন্ত্রণ জানাতেন, বক্তৃতা শোনাতেন। সেখানে যাজকরা তার আমন্ত্রণ সাড়া দিয়েছিল, আর এটি দেখে জমিদাররা অলরেডি যাজকের সারোজারের বিরুদ্ধে চলে গেছে, ওই জমিদারগুলো বছরের অর্ধেক গির্জা আসা বন্ধ করে দিয়েছে। আর এটি দেখে স্যার রোজার ডি কভারলি অর্থাৎ যাজক ওই জমিদারদের প্রতি হুঁশিয়ারি প্রদান করেছেন যে তারা যেন তাদের ভুল স্বীকার করে, ভুল শুধরিয়ে যেন তারা গির্জায় ফিরে আসে, আর যদি না হয় তাহলে তাদের বিরুদ্ধে যাজক বিচার প্রার্থী হবেন। আসলে স্যার রোজার হলেন ঈশ্বরের প্রতিনিধি, তিনি বিভিন্নভাবে সমাজে মানুষের চিন্তাধারা ও কাজকর্মে সংস্কার আনতে চান। তিনি চান তার অর্থনৈতিক জীবন ছেড়ে ভালো মানুষে পরিণত হোক। এভাবে স্যার রোজার চরিত্রের মাধ্যমে প্রাবন্ধিক সমাজের মানুষের মাঝে এক সুন্দর জীবন ব্যবস্থা গড়ে তোলার প্রয়াস চালিয়েছিলেন। অর্থাৎ উক্ত কলামটিতে স্যার রোজার নামক এক ব্যক্তির পরিচিতি তুলে ধরেছেন। তিনি ছিলেন একজন যাজক, একজন গির্জার পুরোহিত ছিলেন, তিনি অনেক ভালো মানুষ ছিলেন, একটু মেজাজি ছিলেন, ধর্মানুরাগী ছিলেন। তিনি মানুষগুলোকে গির্জায় আমন্ত্রণ জানাতেন, বিভিন্নভাবে তাদেরকে প্রশ্ন উত্তর প্রদান করতেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন, এবং কোনো বালক থেকে যদি তিনি প্রশ্নের উত্তর পেতেন ওই বালককে উৎসাহিত করার জন্য তিনি তাদেরকে বাইবেল উপহার করতেন এবং তাদের মায়ের জন্য লবণজাত শুকুরের মাংস প্রেরণ করতেন, এবং ছেলেদেরকে বালকদেরকে গির্জার প্রতি অনুরাগী করার জন্য, ধর্মের প্রতি অনুরাগী করার জন্য তিনি গির্জার যে আয় রয়েছে সেখান থেকে 500 পাউন্ড করে যুবকদের ব্যয়ের জন্য বাজেট করেছেন, যেখানে যুবকরা ধর্মের প্রতি অনুরাগী হয়ে গির্জার প্রতি অনুরাগী হবে। এবং তিনি ওখানে গির্জা বিভিন্নভাবে আলোচনা করতেন, মোনাজাত দিতেন, আমিন বলতেন 3 বার, এবং তিনি কে কে গির্জায় আসেনি সে দিকটি আবার লক্ষ্য করতেন, যারা আসেনি তাদেরকে তিনি ভর্ৎসনা করতেন এবং পুনরায় আসার জন্য আমন্ত্রণ জানাতেন। আর এই কাহিনীটি, এই যা যে মুনাজাত হতো, আলোচনা হতো, বক্তৃতা হতো, আমিন বলা হতো, প্রার্থনা করা হতো, সব করা হতো তৎকালীন সময়ের ছুটির দিন রবিবারে। অর্থাৎ রবিবার ছিল তৎকালীন মানুষের একটি উত্তম দিন, হ্যাঁ, যেখানে সবাই গির্জার প্রতি অনুরাগী হয়, গির্জায় যায়, যেই দিনে মানুষগুলো একটু ফ্রি থাকে, মানুষগুলো উত্তম জামা পরিধান করে এবং ঈশ্বরের প্রতি প্রার্থনায় যায়, গির্জায় গিয়ে বিভিন্নভাবে তাদের ভুল ত্রুটি স্বীকার করে এবং ভুল ত্রুটি না করার জন্য তারা সংকল্প করে। আর ওই হোলিডে রবিবার ছিল তৎকালীন আমলের হোলিডে। সেখানে স্যার রোজার ডি কভারলির পরিচয়টি লেখক জোসেফ এডিসন তার স্পেক্টেটর পত্রিকায় একটি কলাম আকারে তুলে ধরেছেন।
আর সেটি আজকে আলোচনা করা হচ্ছে। মূলত স্যার রোজার চার্লস প্রবন্ধটিতে গ্রামীণ রবিবারের সাধারণ মানুষের কর্মকাণ্ড ও গির্জায় আগমন, যাজকদের সাথে তাদের প্রার্থনা যোগ ইত্যাদি দিক তুলে ধরেছিলেন এডিসন। তৎকালীন সাধারণ মানুষের কাজকর্ম, যাজক জীবন, মানুষের ধর্মের প্রতি টানাফোড়ন, সুদের ব্যবসায়ীদের জীবন, নাস্তিকদের কর্ম ইত্যাদি তিনি উক্ত রচনায় ফুটিয়ে তুলেছেন। লেখক জোসেফ এডিসন তার পত্রিকার এই কলামে দুটি বিষয় তুলে ধরেছেন। প্রথমত, স্যার রোজার ডি কভারলি নামক এক যাজকের পরিচিতি তুলে ধরেছেন, যিনি উত্তম চরিত্রের অধিকারী। এক কথা, তিনি হচ্ছেন ঈশ্বরের প্রতিনিধি, কারণ তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করতেন। তার কিছু গুণাগুণ এখানে বর্ণনা করা হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে তৎকালীন লন্ডনের খ্রিস্টানদের যে হলিডে ছিল রবিবার, সে রবিবারের গুণাগুণ করা হয়েছিল। এবং রবিবারে সাধারণ মানুষের কর্মকাণ্ড, গির্জায় আগমন, যাজকদের সাথে তাদের প্রার্থনা যোগ ইত্যাদি দিক তিনি এখানে তুলে ধরেছেন। তৎকালীন সময়ের সাধারণ মানুষের কাজকর্ম, যাজক জীবন, মানুষের ধর্মের প্রতি যে টানাফোড়ন, সুদের যে ব্যবসায় জীবন রয়েছে এবং নাস্তিকদের যে কর্ম রয়েছে তৎকালীন আমলের, সে বিষয়টি জোসেফ এডিসন তুলে ধরেছেন উক্ত রচনায়। এবং এটি থেকে আবার সমাধান এভাবে করেছেন যে ওই স্যার রজার ডি কভারলি যিনি ছিলেন, তিনি ওই ধরনের নাস্তিক এবং যেসব মানুষগুলো বিভিন্ন সময় অপচয় করতেন কাজ ছাড়া, সে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওই মানুষটি ছিলেন। অর্থাৎ সমাধান হচ্ছে এটা যে নাস্তিকতা এবং ব্যবসায়ীদের যে সুদের জীবন ছিল, সেটির শিক্ষা লাভের জন্য স্যার রোজারের বর্ণনা দেওয়া হয়েছিল। আর তৎকালীন আমলের যেই সুদ ছিল, নাস্তিকতা ছিল, ধর্মের প্রতি টানাফোড়ন ছিল, মানুষের কাজকর্ম, যাজক জীবনে সব কিছু তিনি উক্ত রচনায় তুলে ধরেছিলেন। আর এটি হচ্ছে স্পেকটেটর পত্রিকার একটি কলাম, যেটি 1711 খ্রিস্টাব্দের 17 জুলাই প্রকাশিত হয়েছিল। আর এটি, এই পুরো প্রবন্ধটি যদি আমরা খুঁটিয়ে দেখি, তাহলে দেখা যায় প্রবন্ধে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে প্রাবন্ধিক অনেক কিছুই প্রকাশ করেছেন। প্রকাশভঙ্গি, বিষয়বস্তু, বর্ণনার মাধুর্য, সুন্দর চরিত্র ইত্যাদি ইত্যাদি দিক আমরা যদি খেয়াল করি, তখন এটিকে একটি ক্ষুদ্র উপন্যাস বলা যেতে পারে। ঠিক আছে, যদি ক্রিটিক্যালি প্রশ্ন আসে যে স্যার রোজার অ্যাট চার্লস এটি কি, এটি একটি এসে ঠিক আছে, বাট এটিকে আমরা চিন্তা করতে পারি একটি ক্ষুদ্র উপন্যাস হিসাবে। এটি রচনা করেছেন জোসেফ এডিসন, আর এটি হচ্ছে স্পেকটেটর পত্রিকার একটি কলাম, যেটি রচিত হয়েছিল 9 জুলাই 1711 খ্রিস্টাব্দে, আর ওই দিন ছিল সোমবার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। এটি ছিল স্যার রোজার অ্যাট চার্লস এর আজকের আলোচনা। আশা করছি ভিডিওটি তোমরা এনজয় করবে। আর হ্যাঁ, স্যার রোজার অ্যাট চার্লস এর পার্ট 2, যেটি যেখানে ইংরেজি সামারির লাইন বাই লাইন লেকচার প্রদান করা হবে, পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল তোমাদের। ধন্যবাদ।